start. Next. Wi-Fi connect করতে বলতেছে আমি Wi-Fi টা connect করে নিব connect next এ ক্লিক করে আমি দেখে নিব আমার এই ডিভাইসটাতে লক আছে কিনা যেহেতু আমি পাসওয়ার্ডটা জানি না তো আমি ক্যান্সেলে ক্লিক করলাম দেখুন আমার ফোনটা লক দেখাচ্ছে তো আমি এখান থেকে ব্যাকে চলে আসব ব্যাকে আসার পর দেখুন কানেক্ট টু ওয়াইফাই তো আমি যে ওয়াইফাইটাকে ডিভাইসটা দিয়ে কানেক্ট করলাম আমি এখানটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে শেয়ার তারপরে একটা ক্লিক দিব টার্ন অন তারপরে শেয়ারিং এখানে তিনটা ডট ডট আছে এখানে ক্লিক করলাম তারপরে এখানে দেওয়ার পরে আমি মেসেজে ক্লিক দিব নিউ মেসেজ এখানে যে কোনো একটা টাইপ করে দিব আমি চারটা ওয়ান দিয়ে দিলাম চারটা ওয়ান দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে আমি এটা কেটে দিলাম তারপর এখানে লিখব www.youtube.com সেন্ড করে দিলাম করে দেওয়ার পরে আমি এটা একটু ট্রাই অ্যাগেন দিব ইউটিউব অপশনটা চলে আসছে আমি ইউটিউবে ক্লিক দিলাম তারপরে দেখুন এরকম একটা অপশন চলে আসছে অ্যালাও তারপর এখানটা ক্লিক করব সেটিংস অ্যাবাউট এখানটা ক্লিক করার পরে ক্রোমটা চালু হয়ে যাবে চালু হওয়ার পরে আমি জাস্ট এখানে লিখব নো থ্যাঙ্কস এখানে লিখব অ্যাড রুম এখানটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে ওপেন গুগল কুইক চার্টস এখানটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এই যে এখন মাইকের যে আইকনটা এখানটা ক্লিক দিবেন হিয়ারস দ্য ডেফিনিশন এখানটা ক্লিক করবেন ক্লিক করে বলবেন ওপেন ফোন ক্লোন ওপেন ফোন ক্লোন দুঃখিত এখানে ক্লিক দিয়ে বলবেন ওপেন ফোন ক্লোন ওপেন ফোন ক্লোন ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আমার এখানটা ক্লিক দিতে হবে অ্যালাও তো আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করব তারপরে অপশনটা আসবে আসার পরে আমার একটা অ্যানি একটা ফোন নিয়ে নিব আপনারাও নিয়ে নেবেন আমি একটা অ্যানি ফোন নিয়ে নিলাম তো আমি ফোনটা নেওয়ার পরে আমি এখানে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমি চার্জ করব
ফোন ক্লোন। ফোন ক্লোন এই যে দেখুন ওপো ফোন ক্লোন। আমি এটা ইনস্টল করে নেব। ওপেন জাস্ট অ্যালাউ দিয়ে দিব। আবারও চাচ্ছে, আবারও আমি অ্যালাউটা দিয়ে দিচ্ছি। ওকে, যতবার অ্যালাউ চাইবে অতবার দিয়ে দিবেন। ওকে, তো স্ক্যান চাচ্ছে, আমি এটা আমার এই ডিভাইসটা আমি স্ক্যান করে নিব। ওকে, স্ক্যান করে নেওয়ার পর আমি সবগুলো টিক উঠিয়ে দিব। আমি অ্যাপসে ক্লিক দিব। ক্লিক করার পরে আমার ডাউনলোড করা আপনার যে কোনো অ্যাপস আপনি সিলেক্ট করবেন। অবশ্যই আপনার সেটে থাকার অ্যাপস আপনি সিলেক্ট করবেন না। তো আমি হোয়াটসঅ্যাপটাই সিলেক্ট করে দিলাম। ওকে, ডান। আমার এটা কাজ শেষ আপাতত। এখানে ডান লেখা আসবে, এখানে ক্লিক দেব। তারপর এখানটা নেক্সট, স্কেপ, ডান। আমাদের অ্যাপের বাইপাস কমপ্লিট। তো আমি এটা কত ভার্সন আমি আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি। এ দেখুন।